জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আরো একবার স্বাগত জানাই আমার এই ধার্মিক সংক্রান্ত চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। ভালো আপনাদের থাকতেই হবে, এর কারণেই আমার এই প্রতিদিনের ন্যায় ভিডিও তৈরি করা। হিন্দু ধর্মের বিভিন্ন কালচার, নিয়মনীতি, পূজা অর্চনা পদ্ধতি, এই বিষয় সম্পর্কে আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজ এই পর্বে আলোচনা করব বৃশ্চিক রাশির ছটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী সম্পর্কে, যা এই 2023 আপনাদের জীবনে সত্যি হবেই হবে। আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি আপনাদেরকে জানালাম, তবে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আজ আমি আপনাদেরকে বলবো যে এই বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তারা 2023 কী কী জীবনে প্রাপ্তি করবেন, এমন ছটি ভবিষ্যৎবাণী বলবো, এবং কিভাবে আপনারা নিজেদের জীবন এবছর অতিবাহিত করবেন, আপনাদের পড়াশোনা, অর্থযোগ, মানসম্মান, শারীরিক সমস্যা কী হবে, প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। যাই হোক, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি দেখে 1% উপকৃত সমৃদ্ধ হলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই নিজেদের মূল্যবান মতামত লিখে জানাবেন, বা পরবর্তী ভিডিও আপনারা কি পেতে চান সেটিও লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে। পরিশেষে এরকমই সব ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, 2023 শনিদেব রাশি পরিবর্তন করছে এবং 17 জানুয়ারিতে শনিদেব কুম্ভ রাশিতে ট্রানজিট করবে। এছাড়াও 21 এপ্রিল দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে বিরাজ করবে এবং 30 অক্টোবর রাহুদেব মীন রাশিতে বিরাজ করবে। এবার আপনাদেরকে বলবো যে কোন সেই ছটি গুরুত্বপূর্ণ তথ্য যা এই 2023 মীন রাশির জাতক জাতিকাদের সঙ্গে ঘটতে চলেছে। যাই হোক, প্রথমত যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো, দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিচক্রের গুরু মঙ্গলদেব 14 মার্চ থেকে শুরু করে পুরো এপ্রিল মাস পর্যন্ত আপনাদের অষ্টম ভাগে বিরাজ করবে। শুধুমাত্র 2023 এই একটি সময়, 14 মার্চ থেকে পুরো এপ্রিল মাস পর্যন্ত আপনারা কোনো রকম ব্যবসায় কিন্তু বড়সড় ইনভেস্টমেন্ট ভুল করেও করতে যাবেন না, এবং কি নিজের শরীরের প্রতিও অবশ্যই খেয়াল এবং যত্নবান হবেন। তাছাড়াও আপনারা যদি মনে করেন লোহার কোনো বস্তু বা ইলেকট্রিক জাতীয় কোনো বস্তু আপনারা কিনতে চাইছেন, এছাড়াও কোথাও হয়তো ট্রাভেলিং করতে চাইছেন, দূরে কোথাও যেতে চাইছেন, তাহলে এই সময়টি এড়িয়ে যাবেন। এই সময়ে এই কাজগুলি আপনারা কিন্তু ভুল করেও করবেন না, এই বিষয়টি আপনাদেরকে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় একটু খেয়াল রাখবেন, কারণ এই সময়ে আপনাদের মঙ্গলদেব খুবই দুর্বল হয়ে পড়বে। দেখুন বৃশ্চিক রাশির দেব হলেন মঙ্গলদেব, তাই মঙ্গলদেব যেহেতু অত্যন্ত দুর্বল থাকবে এই সময়ে, তাই আপনারা কিন্তু কোনো পরিকল্পনা এই সময়টিতে করবেন না, কোনো ইনভেস্টমেন্ট করবেন না, দূরে কোথাও যাবেন না, এবং কাউকে টাকা পয়সা ধার দিবেন না, এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন, এবং কি নিজের শরীরের দিকেও একটু খেয়াল রাখবেন, নতুবা কিন্তু সমস্যায় পড়তে পারেন। এরপর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো, দেখুন শনিদেব আপনাদের চতুর্থ ভাগে বিরাজ করবে 17 জানুয়ারি থেকে। অনেকেই এই বিষয়টি শুনে মনে করবেন যে আপনাদের ভগবান শনিদেবের খারাপ দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে, কিন্তু তা কখনোই নয়। দেখুন ভগবান শনিদেব আপনাদের চতুর্থ ভাগে বসে আপনাদেরকে অনেক কিন্তু ভালো কর্ম করার সুযোগ দিয়ে দিবে। আপনারা কিন্তু এই সময় বড় বড় প্রপার্টি কিনতে পারেন, প্রপার্টির মালিক হয়ে যেতে পারেন। এই সময়টিতে আপনাদের কোনো কিছু না হয়ে থাকা কাজ বা দীর্ঘদিন ধরে কোনো অসম্পূর্ণ কাজ এই সময়ের মধ্যে কিন্তু পূরণ হয়ে যেতে পারে, সে কাজগুলি সম্পন্ন হতে পারে। যদি আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের ঘরে হয়তো বা আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন,
সেই সময় কিন্তু স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু ভুগতে হবে না, আপনাদের পারিবারিক সমস্যা মিটবে এবং শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু এই সময়টির মধ্যে ভালো থাকবে। কিন্তু যেহেতু শনিদেব দৃষ্টি আপনাদের চন্দ্রমায় পড়বে, সেহেতু আপনাদের ছোট ছোট বিষয়ে আপনারা কিন্তু খুবই ডিপলি চিন্তাভাবনা করবেন, অত্যন্ত চিন্তা শক্তি আপনাদের বেড়ে যাবে, যে কোনো বিষয়কে নিয়ে দেখবেন অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। এবং কি আপনারা কিন্তু এই সময়টার মধ্যে প্রপার্টি সংক্রান্ত বিষয়গুলির সমস্যার সমাধান হবে এবং প্রপার্টি সংক্রান্ত সুখ বা লাক্সারি জীবনযাপন আপনাদের কিন্তু অবশ্যই হবে এই 2023-এ এই সময়টিতে। এরপর তৃতীয় যে গুরুত্বপূর্ণ কথাটি বলবো সেটি হলো, দেখুন রাহুদেব 30 অক্টোবর 2023-এ আপনাদের পঞ্চম ভাগে ট্রানজিট করবে। যখন রাহুদেব পঞ্চম ভাগে বিরাজ করবে আপনাদের জন্মছকে, এই সময় কিন্তু আপনাদের পড়াশোনায় মন একদমই বসবে না, কারণ পঞ্চম ভাগ হলো পড়াশোনা শিক্ষা এবং সন্তানের যোগ। এই সময়ে আপনাদের পড়াশোনা খানিকটা প্রবলেম দেখা দিতে পারে, অমনোযোগী হতে পারেন। এছাড়াও পঞ্চম ভাগে যখন রাহুদেব ট্রানজিট করবে সেই সময় বিশেষ করে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং প্রেমের ক্ষেত্রে কোনো সূত্র ছাড়াই কোনো কারণ ছাড়াই কিন্তু ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে, ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। আপনাদেরকে কিন্তু এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে এবং নিজের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এরপর চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হলো, দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাগে বিরাজ করবে 21 এপ্রিলের পরে। যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাগে আপনাদের বিরাজ করবে তখন আপনাদের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভ এই দুটো ফ্যাক্টরই কিন্তু কাজ করবে। পজিটিভ দিকগুলি হলো, কোনো দূরে কোথাও আপনারা যাত্রা করতে পারেন, ধার্মিক কোনো স্থানে আপনারা যাত্রা করতে পারেন, কোনো সরকারি কাজ আপনারা এই সময় পেতে পারেন, কোনো প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করতে পারেন। এগুলো হলো পজিটিভ দিক যেগুলি আপনাদের সঙ্গে হতে পারে 2023-এ যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাগে বিরাজ করবে বা ট্রানজিট করবে। এরপর নেগেটিভ দিকগুলি হলো, আপনাদের বিনা কারণে অর্থ ব্যয় হবে, অর্থের অপচয় হবে, সংসারে প্রচুর পরিমাণে অর্থ খরচ হবে, হজম বা ডাইজেস্টের প্রবলেম হতে পারে, স্টমাকের প্রবলেম হতে পারে। এইগুলো হলো কিছু নেগেটিভ দিক যেগুলো আপনাদের সঙ্গে কিন্তু হতে পারে। এই সময়ে একটু মাথা ঠান্ডা করে চলবেন, কারণ গুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাগ থেকে ষষ্ঠ ভাগে আসতে চলেছে। এরপর পঞ্চম গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটি হলো, 16 নভেম্বর থেকে শুরু করে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত মঙ্গলদেব আপনাদের প্রথম ভাগে থাকবে এই বৃশ্চিক রাশিতে এবং সেখান থেকে একটি রূপক নামে রাজযোগ সৃষ্টি করবে। এই বছর 2023 এই সময়ে আপনাদের জন্য খুবই একটি ভালো সময়, আপনাদের সুনাম বৃদ্ধি পাবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফলতা কিন্তু অবশ্যই পাবেন, আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল অত্যন্ত থাকবে এবং কি প্রচণ্ড পরিমাণে আপনারা কিন্তু এই সময় পজিটিভ হয়ে উঠবেন। যাই হোক, এরপর ষষ্ঠ এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটি হলো, যেটি 2023 এমনই একটি বছর যে বছরে আপনারা আপনাদের সমস্ত রকম ইচ্ছা পূরণ করতে পারবেন। যেমন ধরুন আপনারা কোনো প্রপার্টি কেনার চিন্তাভাবনা করছিলেন বা গাড়ি কেনার বা ধরুন কোনো নতুন কাজ শুরু করতে চলেছেন, তাহলে অতি অবশ্যই আপনারা এপ্রিল মাসের পর কিংবা নভেম্বরের আগে আপনাদের অবশ্যই পূরণ হতে চলেছে। আপনাদের 30 বছর বয়সের পর শনিদেব আপনাদের চতুর্থ ঘরে বাস করবে। দেখুন, এতগুলো দিন আপনারা কষ্টের মধ্যে কাটিয়েছেন একথা সত্য, চড়াই উতরায়ের মধ্যে জীবন পর্যাবসিত করেছেন এটাও সত্য, চট করে জীবনে আপনারা সুখপ্রাপ্তি করেননি, অনেক স্ট্রাগলের মাধ্যমে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু বেঁচে রয়েছেন। তাই আপনাদেরকে বলবো, যেহেতু একটা সুন্দর যোগ তৈরি হচ্ছে, কারণ এই 2023-এই আপনাদের 30 বছর বয়সের পর 30 বছরের পর শনিদেব আপনাদের চতুর্থ ঘরে বাস করবে, যার দরুন আপনারা কিন্তু বিভিন্ন রকম সুখ সুবিধা শান্তি লাক্সারি এই ব্যাপারগুলো
আপনারা কিন্তু আপনাদের জীবনে বৃদ্ধি পাবে এবং আপনারা লাভবান কিন্তু হবেন, ব্যবসার দিক থেকে হোক এবং চাকরির দিক থেকে হোক। এরপর আপনাদেরকে যে উপায়গুলি আমি বলবো সেই উপায়গুলি কিন্তু আপনাদেরকে করতে হবে যদি আরও ভালো বেনিফিট পেতে চান। প্রথমেই আপনাদেরকে চন্দ্রমার বীজ মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটি আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এরপর দ্বিতীয় ব্যাপারটি হলো আরেকটি মন্ত্র আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, সেটিও কিন্তু আপনারা 108 বার কিন্তু জপ করতে হবে সূর্য অস্ত হয়ে যাওয়ার পর। এই মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়। এই মন্ত্রটিও আপনারা সূর্য উঠার পর জপ করতে পারেন 108 বার, অবশ্যই জীবনে কিন্তু ভালো ফল পাবেন। দেখুন, আপনাদের মঙ্গলদেব আপনাদের সহায় থাকবে 2023-এ, এবং কি আপনাদের ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব এবং হনুমানজিকে আপনারা কিন্তু অবশ্যই মানবেন। আপনারা যদি প্রতিদিন হনুমান চালিশা পাঠ করতে পারেন এবং সকালে ঘুম থেকে উঠে স্নান করে শিবলিঙ্গের উপর বেলপাতা জল দিয়ে অভিষেক করে 108 বার করে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে পারেন এবং প্রতিদিন সন্ধ্যার সময় চন্দ্রদেবের উদ্দেশ্যে চন্দ্র বীজ মন্ত্র জপ করতে পারেন, তাহলে এতটাই জীবনে সুফল লাভ করবেন যা আপনাদের কল্পনার বাইরে। কারণ চন্দ্রদেব আপনাদের স্ট্রং থাকলে আপনারা জীবনে সুখ শান্তি বৈভব প্রত্যেকটি পাবেন এবং দেবাদিদেব মহাদেব এবং হনুমানজির কৃপা পেতে এই উপায়গুলি কিন্তু অতি অবশ্যই করে দেখুন। আপনাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে এবং যেটাই আপনারা চান সেটাই কিন্তু 2023-এ আপনারা কিন্তু পেতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে এরকমই কোনো একটি শাস্ত্র বিষয়ক ভিডিওর সাথে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত সমৃদ্ধ হয়েছেন। আবার দেখা হবে এরকমই নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার, ধন্যবাদ।